ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বিকেলে পাশাপাশি দুই পরিবারের দুই নাবালক কিশোরের বাইসাইকেল অ্যাক্সিডেন্টের ঘটনা নিয়ে এই লঙ্কা কাণ্ডের সূত্রপাত। বিকেল গড়িয়ে রাত হলেও থামেনি উভয় প্রতিবেশীর পরিবারের বিবাদ। সকাল হতেই অভিযোগ পাল্টা অভিযোগ রড়ক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। আহত নারায়ণ দাস, বয়স আনুমানিক 56 বছর। তার বক্তব্য, তিনি এসডিপিও অফিসে নাইট গার্ডের কর্তব্য শেষ করে বাড়িতে ঢুকতে গিয়ে দেখেন ওনার বাড়ির ফেন্সিং এর সমস্ত টিন কেটে ফেলে দিয়েছে কেউ। জিজ্ঞাসাবাদ মাত্রই স্থানীয় সমীর সিং, যুগল সিং, গোপাল দাস নামক কতিপয় লোক তার উপর চড়াও হয়ে কাঠের টুকরো দিয়ে মাথায় সজোরে আঘাত করে, যার ফলস্বরূপ গুরুতর আহত হন তিনি। আমি সমীর সিং যুগল সিং, গোপাল দাস, তারপরে ফুকন দাস, নেপাল। কি কারণে? কি লিয়েছে ওরা? অন্যদিকে নেপাল দাসের বক্তব্য, এসডিপিও অফিসে কর্মরত নারায়ণ দাস রাতেই তার জামাতাকে সাবরুমের হরিণা থেকে খবর দিয়ে এনে পরিকল্পিতভাবে নেপাল দাস এবং তার বাবা মানিক দাসের পরিবারের উপর চড়াও হয়। ঘটনাক্রমে মানিক দাস গুরুতর আহত। আসলে বাবারে লই আইছি। বাবার নাম? বাবার নাম মানিক দাস। কি হয়েছে? ওই তো নাই, নাতি একটার লই ঝগড়া হয়েছিল আর সাইকেল লই একটু ধাক্কা ধাক্কি হয়েছে আর। কবে? কালকে হয়েছিল আর। এর মধ্যে ডাক দিয়েছে সকালে, গিয়েছে আমার কাকা নারায়ণ দাস ইয়া এসডিপুর কোয়ার্টার থেকে যাইয়া হরিণা থেকে তার জামাই আরও কিছু 6-7 জন লোক লই এক যায়, দাদি কোপ দিছে আর বাবারে, ডাক দিছে আর কথাটি। এরপরে তো আমার ভাই যখন খোকন ছোটো ভাই যখন ডাক দিতে গেছে, এরপরে তারাও দিছে বাড়ি। এরপর আমার হিসাত ভাই আছে, হিসাত ভাই জন ডাক দিয়ে তারা যায় কিছু আর তারাই লোক লই যায়, তারাও দিছে মার। যারা হরিডার থেকে আছে কইছে তারা এখন কো? তারা তো এখন হাসপাতালে আছে, সবই তো আমার মা আছে। উল্লেখ্য, উক্ত ঘটনায় স্থানীয় বিজেপি দলের মেম্বার সমীর সিং ঘটনা চুকিয়ে দিতে গেলেও উনি আহত হন। ঘটনা হচ্ছে তো আমি কী তো সেই কিছু জানি না, কালকেও বললো তারা বলে আমার কাছে, আমি তো গ্রামের মেম্বার, তো আমার কাছে কালকে বিকালবেলাও কমপ্লেন গেছিলো। তো আমি ঘটনাস্থলে যখন আজ সকাল বলে তারা কোজা লাগছে, কোজা লাগানোর পরে সবাই কাছে আমি নিয়ে গেছি ঘটনাস্থলে, গেছি এর মাত্র দেখে নারায়ণ দাস সাবল লইয়া সত্য দিকে আমি কে কে আবি আ আমি তো সবাই মারিলাম, এটা করুম এটা করুম সিলাসিলি করে। তখন মানিক দাস ও সবার তো নেশের দিকে নাই চলে যায়, মানিক দাসের বাড়ি দিয়ে লেগেছে সাবল দিয়ে। যখন আমি দেখতাম গেছি আমার মাথা ভাইটা গেছে, আমার রড্ডে বাড়ি দিয়ে লেগেছে নারায়ণ দাসের। তো তখন আমি তৎক্ষণাৎ মানিক দাসের হাসপাতাল লিয়ে আসি। কে রড্ডে বাড়ি দিয়েছে? নারায়ণ দাসের। নারায়ণ দাস তো আর এই আর দাঁড় কোপকে খাইছে? হরিণা থেকে আগত নারায়ণ দাসের জামাতা সনজিৎ রায় জানান, ঘটনা চলাকালীন সময়ে সে তার শ্বশুর মশাইকে ঘটনাস্থল থেকে উদ্ধার করতে গেলে কে বা কারা এসে তার বাইকে আগুন ধরিয়ে দেয়, যাতে করে তার বাইক সম্পূর্ণ পুড়ে যায়। কি কারণে? ঘটনাস্থলে আসিলা? আসলাম শ্বশুরে বাসাইতে মানে দিচ্ছি। তো তোমার বাইক কে ফুটছে? আমার বাইক আমি ফুটতে দেখি না, আইয়া দেখি যে বাইক পড়ে গেছে। কি বাইক? বাইক আছে 5 ডিলাক্স। 5 ডিলাক্স? ও, কবে কিনছিলা? কিনছি আজ 1.5 বছর পরে।
এখন কি দিয়ে পুরে দিছে সেটা তো ঠিক দেখছি না করতে পারি না তো বাইক দুই পরিবারের মধ্যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা নিয়ে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক এবং ছিছিরব পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলার প্রতি আনুগত্য প্রদর্শন নিয়ে উঠেছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন